সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অপরূপ সুন্দরী আসলে এত সুন্দর হয়ে প্রতিবেদনে কেন আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি কোনো মতো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে

তার জন্য আমার আম্মু একটা লোকের কাছে বিয়া বইছিল ওই লোকটাও যার কাছে বিয়া হয়েছিল ওই লোকটাও ভালো না তো আপনার তো আপনার মা তো আরো কষ্ট আপনার চাইতে বেশি হ্যাঁ তার জন্য আমার আম্মু চলে আইছে আবার আমার কাছে এখন আমার আম্মুর কাছেই থাকি আমি আপনি কি করেন কি লেখাপড়া করেন না ভাইয়া হয় নাই ভাগ্য বিষয়েতে লেখাপড়া করতে পারি নাই আব্বাটা খুব নেশা করছিল তার জন্য কি চিন্তা বা কি আশা করে আসছেন বিয়ের আশা করে একটা সুন্দর মনের মানুষ পাইলে হুম ভালো একটা ছেলে পাইলে বিয়ে করতাম বয়স কত আমার

shopify এই ধরো পিঠা বানাইতে পারি পোলাও রান্না করতে পারি মাংস রান্না করতে পারি সব কিছু করতে পারি আচ্ছা আচ্ছা একটার মানে যে কোন পরিবেশে যে কোন পরিবারে বিয়ে করে নিজেকে মানায় নিতে পারবেন তাই তো হ্যাঁ অবশ্যই সমস্যা হবে না যদি গরু ছাগল টাগল থাকে রে লালন পালন পালন করতে পারবা আমাদের ambito তো অনেক গুণ তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে আর আরেকটু কথা বলনা দই কি বলতে চান বলেন

বাড়ির ঠিকানা সঠিক দিচ্ছেন তো হ্যাঁ ভাইয়া কিন্তু আমি একটা কথা বলতে চাই প্রিয় দর্শক ভাইরা আপনাদের সামনে আইছি দহাই লাগে আপনাদের কেউ খারাপ কথা বলবেন না কারণ খারাপ বিষয়ের কথা আমার শুনতে ভালো লাগে না আমি শুধু চাই যে বিয়ে করার যার ইচ্ছা আছে সংসার করার যার ইচ্ছা আছে সেরকম একটা ছেলে ভালো মনের মানুষ আমারটাই ফোন দিবেন এছাড়া বাইরের আলতু পালতুরা ফোন দিবেন না আপনাদের বাড়িতেও তো মা বোন আছে ভাই আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ তাই তো দেন বস্ত নাই আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতেই পারলেন আসলে আপুর জীবনের গল্প বা তার কষ্টের কথাগুলো তো যদি সত্যিকার অর্থ বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্টই হোক পাঁচ আসত্ত্ব নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম